অনুগ্রহ করে আমাদের পরবর্তী এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর বর্তমান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কি সময়টা 1963 সাল। মানুষ খুঁজে পায় কয়েক হাজার বছরের পুরনো মাটির নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় সময়। তুরস্কের মধ্যে আনাতোলিয়ার কাপাডেশিয়ায় অবস্থিত এই ভূগর্ভস্থ শহর ডেরিংকু। আজ জানবো হাজার বছরের পুরনো মাটির নিচের একটি শহর ডেরিংকু সম্পর্কে। মাটির নিচে প্রায় 280 ফুট গভীর এই শহরটি ছিল 18টি স্তর। এই স্তরগুলো জুড়ে ছিল স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়াল, কবর সহ সম্পূর্ণ একটি শহর। প্রায় 20,000 মানুষের বাসযোগ্য করে তৈরি করা হয়েছিল এটি। 1963 সালে সাধারণ একটি বাড়ি মেরামতের সময় আবিষ্কৃত হয় মাটির নিচে লুকিয়ে থাকা রহস্যময় শহরটি। কয়েক মিলিয়ন বছর আগেই এই এলাকাটিতে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছে। 3,300 ফুট উঁচু মালভূমিতে অবস্থিত এই অঞ্চল, সমস্ত এলাকাটি ডুবে গিয়েছিল ছাই আর লাভা। পরবর্তীতে এই ছাই ও লাভা পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলা। প্রাচীন আদিবাসীরা বুঝতে পেরেছিল এই শিলা খোদাই করে বাড়িঘর নির্মাণ করা সম্ভব। তারপর তারা সেই নরম শিলা খোদাই করে তৈরি করা শুরু করে ঘরবাড়ি ও আশ্রয়স্থল মাটির নিচে। এই অঞ্চলের মাটির নিচে এমন বহু স্থাপনা খুঁজে পাওয়া গিয়েছে, তবে এদের মধ্যে সবচেয়ে বিশাল ও গভীর হল ডেরিংকু। ধারণা করা হয় কোনো এক জাতি শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্যই তৈরি করা হয়েছিল মাটির নিচে এই শহর। তবে মাটির নিচে এই শহরটি কারা ঠিক কোন সময় বানিয়েছিলেন তা সঠিকভাবে জানা যায়। তবে খ্রিস্টপূর্ব 1600-1200 অব্দে আনাতোলিয়ায় ছিল হিত্তিদের রাজত্ব। তারপর নানা দ্বন্দ্ব ও যুদ্ধের ফলে হিত্তিতি সাম্রাজ্য ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়ে। এরপর এই এলাকায় বালকান থেকে ফ্রিজিয়ানদের আগমন ঘটে। কেউ কেউ ধারণা করেন ফ্রিজিয়ানদের আক্রমণের হাত থেকেই বাঁচার জন্য হিত্তিতিরা ডেরিংকু নির্মাণ করেছে। আর হিত্তিতিরা যদি এই শহর তৈরি করে থাকে, তবে তারা তৈরি করেছিল খ্রিস্টপূর্ব 1200 অব্দের আগে। আবার আরেক দল বিশেষজ্ঞ মনে করেন মাটির নিচের এই শহর খ্রিস্টপূর্ব 1200-800 অব্দের মধ্যে ফ্রিজিয়ানরাই তৈরি করেছে। পরবর্তীতে মিশরীয়, গ্রিক, আমেরিকান, সিরিয়ান লোকজনের আবির্ভাব হয় এই কাপাসোডিয়া। ইতিহাসে লিখিতভাবে কাপাসোডিয়ার এইসব ভূগর্ভস্থ শহরের কথা সর্বপ্রথম দেখতে পাওয়া যায় গ্রিক সেনা ও ইতিহাসবিদ জেনোফোনের লেখায়। তিনি বহুকাল ধরে এই অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। তার লেখা অ্যানাবেসিস নামক বইতে তিনি লিখেছেন এখানকার ঘরগুলো মাটির নিচে। ঘরে প্রবেশের মুখগুলো কুয়োর মতো হলেও ভেতরে ছিল যথেষ্ট প্রশস্ত। গবাদি পশুর যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ, তবে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করত শিল। ঘরগুলোতে ছাগল, ভেড়া, গরু, বাছুর সহ বিভিন্ন ধরনের পাখিও পোষা হতো এবং প্রতিটি ঘরেই এদের সবার খাওয়ারের ব্যবস্থা ছিল। এসব গুহা ছাড়াও এখানে ছিল কয়েকটি উপাসনালয়, খাওয়ারের দোকান, মদের ভাণ্ডার এবং কবরস্থান। বিভিন্ন ঝোপঝাড়, দেওয়াল ও বাড়ির উঠোনের আড়ালে লুকোনো ছিল প্রায় 100 মতো প্রবেশপথ। মাটির নিচের এই শহরে প্রবেশের প্রত্যেকটি দ্বার বন্ধ করা থাকত প্রায় 5 ফুট চওড়া ও প্রায় 500 কেজি ওজনের গোলাকারের পাথরের দরজা। গোলাকার পাথরের এই দরজাগুলো শহরকে রক্ষা করত নানা রকম বিপদের হাত থেকে। প্রতিটি স্তরে এগুলো এমনভাবে বসানো হয়েছিল যাতে প্রতিটি স্তর আলাদা আলাদাভাবে বন্ধ করে দেওয়া যায়। পুরো শহর জুড়ে বায়ু চলাচলের জন্য ছিল প্রায় 1000 খাদ। এগুলোর এক একটি ছিল প্রায় 100 ফুট গভীর। শহরের তলদেশ দিয়ে একটি নদীর প্রবাহ ছিল। গোটা শহর জুড়ে তৈরি করা হয়েছিল অনেকগুলো কুয়ো। এই কুয়োগুলো সেই নদীর সঙ্গে যুক্ত ছিল। কুয়ো থেকেই সংগ্রহ করা হতো নিত্যদিনের খাবারের জল। শত্রুর আক্রমণে শহরবাসী যখন মাটির নিচে নিজেদের লুকিয়ে রাখত, তখনও কিন্তু এলাকার ব্যবসা বাণিজ্য কিংবা অন্যান্য কাজকর্ম থেমে থাকত। গণজমায়েতের জন্য ছিল এখানে প্রশস্ত স্থান, মুদির দোকান, বিশাল খাবারের জায়গা, এমনকি সম্পূর্ণ বাজারও ছিল মাটির নিচে এই শহর। যে কোনো সময় শত্রুর মোকাবেলা করার জন্য অস্ত্রাগারে সবসময় জমা থাকত অস্ত্র। আর যে কোনো সময় এই শহর থেকে পালিয়ে যাওয়ার অনেক সুড়ঙ্গপথও ছিল এখানে। মাটির নিচে রহস্যময় শহর ডেরিংকুও 1969 সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া। যদিও 18 স্তর বিশিষ্ট এই শহরের মাত্র 8টি স্তর এখন পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। পৃথিবীর নানা দেশ থেকে আগত পর্যটকেরা প্রতিনিয়ত মানব সভ্যতার এই অনন্য নিদর্শন দেখতে এখানে আসে। মাটির নিচে এই শহরে প্রবেশ করলে আপনিও চলে যাবেন সেই হাজার বছর আগের এক নগরীতে।
পাথরের দেওয়াল স্পর্শ করলে অনুভব করবেন শিরশিরে এক অনুভূতি, যা আপনাকে মনে করিয়ে দেবে হাজার হাজার বছর আগের এই শহরের আশ্রয় নেওয়া মানুষগুলোর কথা। ভিডিওটা দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও আমাদের চ্যানেলটি ঘুরে আসুন, লিংক ডেসক্রিপশন বক্সে আছে।